বিজ্ঞান মানবিকতার কথা বলে না, কারণ মানুষের শরীরে মানবিকতার অবস্থান কোথায় সেটা তো কোনো যন্ত্রে ধরা পড়ে না, আর বিজ্ঞান তো যান্ত্রিক ভাষা বোঝে। তাই বিজ্ঞান মানুষের জন্য, মানুষের উপকারে কিছু ভালো করুক বা কিছু খারাপ করুক, মানবিকতার উন্নতি বা রক্ষার জন্য কোনো দিন কোনো ভালো কাজ করেনি। যা কিছু করেছে মানুষের সুবিধার্থে করেছে। মানুষের সুবিধার্থে যা কিছু করা হয় তা মানবিকতার বিরোধী হয়, আর মানবিকতার স্বার্থে যা কিছু করা হয় তা প্রকৃতির স্বার্থে হয়। তো বিজ্ঞান সেটা ভুলে গেছে, বা বিজ্ঞানের সেটা ভাবার প্রয়োজনও ছিল না, কারণ বিজ্ঞান তো এটাও মনে করে না যে মানুষের শরীরের মধ্যে কোনো মানবিকতার বাস করে। প্রকৃতির আরেকটা দিক যেটা অনস্তিত্ব, বিজ্ঞান অস্তিত্বের উপর বিশ্বাস করে। বর্তমানে প্রতিটা শিক্ষা ব্যবস্থা যেহেতু বিজ্ঞানের উপর নির্ভর করে এবং বিজ্ঞানের উপর নির্ভর করেই গঠন করা হয়েছে, সে যে কোনো শিক্ষা হোক, যে কোনো বিষয় হোক, তার গঠন বিজ্ঞানের ভিত্তির ওপরেই তৈরি হয়েছে, সেহেতু মানবিকতার পাঠ সেই প্রতিষ্ঠানে নেই, থাকার কথাও নয়, কারণ সেখানে যন্ত্রমানব বানানোর কাজ চলছে। আর এটাও জেনে রাখো, আগামী দিনে যত এই যন্ত্রমানব তৈরি হবে এবং এই যন্ত্রমানব যত শিক্ষিত হবে, ততই প্রকৃতির মানবিকতার এবং সব কিছুর বিরোধী হবে। মানবিকতার অস্তিত্ব আর যেদিন লোপ পাবে সেটাই হবে সব থেকে ভয়ঙ্কর সমাজ। তখন মানুষ একে অপরের এবং মানুষ প্রকৃতির কোনো ভাবাবেগের ওপর নির্ভর করবে না, সব কিছু সে নিজের আয়ত্তে করতে চাইবে, ক্ষমতার লড়াই চলবে। 2000 সাল থেকে 2020, এই 20 বছরে যত না মানবিকতার বিরুদ্ধে এবং বিজ্ঞানের প্রগতি হয়েছে, ততই মানুষের উন্নতি হলেও মানবিকতার অস্তিত্ব বিনষ্টের দিকে গেছে। যা কিছু বিজ্ঞান প্রতিহিংসার কারণে বানিয়েছে, সব কিছু প্রতিহিংসার কারণেই, এত যন্ত্র, এত বোমা, এত পরমাণু, সব কিছু প্রতিহিংসার কারণেই বানানো হয়েছে। বিজ্ঞান যা কিছু বানায় ভবিষ্যতে গিয়ে সেটা সেই বিজ্ঞানই বলে যে এটা সমাজের ক্ষতি করবে, নিজেই বলে। আজ বিজ্ঞান একটা কোনো ভালো জিনিস বানালো এবং খুব আনন্দ পেল, খুব উৎসাহে উৎসাহিত হয়ে গেল, ঠিক 2-5 বছর যেতে যেতেই সেটাই সে ঘোষণা করবে যে এটা সমাজের ক্ষতি করবে, এটা মানুষের ক্ষতি করবে বা এমন কিছু। তো সেই ক্ষেত্রে মানবিকতার কাজ প্রত্যেকটা মানুষের মনের ভেতরে করতে হবে, কারণ শিক্ষা প্রতিষ্ঠানের ওপর মানবিকতার তৈরির ভার দেওয়া যায় না বা তারা নেবেও না। নিজেকে পড়তে হবে, নিজেকে জানতে হবে, নিজের মনের অস্তিত্বকে খুঁজতে হবে এবং মানবিকতাকে আবার জাগরিত করতে হবে। এটাই আমাদের ধর্ম বর্তমান যুগের। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাই মানবিক হবেন।